জঙ্গলমহলের মাহাতরা নিয়ে এসেছে, জঙ্গলমহলের হিতমিতের মানুষগুলো নিয়ে এসেছে, ওদের কাঁধে ভর করে ওরা আজকে বন্দুক চালাচ্ছে, আজকে জঙ্গলমহলের কাঁধের উপর বন্দুক চালায় মমতা ব্যানার্জির সরকার পশ্চিমবঙ্গে রাজ করছে। আর এদের উপরে ছড়ি ঘুরায় বলছে কুর্মীরা ভোট দেয় নাই, কুর্মীদের ভোটের দরকার নাই। আমরা তৎক্ষণাৎ ঘোষণা করলাম যদি এমনটাই হয়, যখন বলছে বিহা ঘরে নিমন্ত্রণ করে নাই, আমরা তোর ঘর খাতে যাব নাই, আমরা তোর ঘর খাতে যাব নাই। কিন্তু আমাদের যে ভোট আছে আমরা সেইটা কোথায় দিব? আমরা সরাসরি ঘোষণা করলাম যে আমরা আমাদের বর্তমান পরিস্থিতি অনুযায়ী আমরা টিএমসি সরকারকে আমাদের ভোট দিব না, আমরা টিএমসি সরকারের পাশে নাই। কিন্তু মোটা কথা হচ্ছে তাহলে ভোট দিব কাকে? আমরা দিলীপ ঘোষকে ঘেরাই ফেললো, ওই একই পরিস্থিতি। এরা এত বড় বড় মহাপুরুষ হয়ে গেছে যে পাবলিকের ভোটে জিতে এরা বড় বড় গাড়িয়ে চাচ্ছে, যে পাবলিকের ভোটে জিতে এরা বড় বড় বাংলোতে বাস করছে, সেই পাবলিকের একটা প্রশ্নের উত্তর দিতে এদের গায়ে জ্বালা লাগে, সেই পাবলিকের মুখোমুখি হতে এদের জ্বালা লাগে। সেই দিলীপ ঘোষকে যখন আমরা প্রশ্ন করলাম, দিলীপ ঘোষের বিরাট হুমড়ি দুমড়ি, বলছে কুর্মীরা বেশি বাড়াবাড়ি করলে ওদের কাপড় খুলে নিব। বুঝতে পারছেন ওর ধরতেটা কোথায় গেছে, এদের বাড়াবাড়িটা কোন জায়গায় গেছে? আমরা বুঝতে পারলাম বিজেপি আমাদের সাথে নাই, বিজেপিও সাহস করে বলতে পারল নাই যে কুর্মি ভাই বন্ধুরা তোমরা লড়াই করো, আমরা তোমাদের পাশে দাঁড়ায় লড়াই করবো, কাঁধে কাঁধ মিলাই লড়াই করবো, তোমাদের দাবিটা নৈতিক দাবি, বলছে নৈতিক দাবি, কিন্তু সাথে কেউ নাই। ভালো কথা বিজেপি গেল, আমরা সিপিএমের বিমান বোসকে ঘাগর ঘেরা করলাম, শিমলাপালের হরিণ তুলিতে বিমানবাবুকে আমরা জিজ্ঞাসা করলাম, বর্তমান আজ 73 বছর ধরে কুর্ম জনজাতি যখন আন্দোলন করছে তখন সেই জায়গায় দাঁড়ায় আমরা এরকম ভাবে প্রত্যেকটা রাজনৈতিক দলের কাছে বঞ্চিত হচ্ছে, আপনার সিপিএম এর কি স্ট্যান্ড আছে আমাদের এই দাবি দাবা বিষয়ে? বিমান বোস পরিষ্কার বলে দিল এটা রাজনৈতিক ব্যাপার, আমরা আমাদের দলগত ভাবে কলকাতায় বসে আলোচনা করব, তারপরে আপনাদেরকে জানাবো। আজ 1 মাস মনে হয় পাই যাই গেল, বিমান বাবু জানানোর সময় হয় নাই, আজও পর্যন্ত সিপিএম নিরুত্তর। বর্তমান পরিস্থিতিতে দাঁড়াই আমরা কিন্তু কারো কাছ থেকে কোন রূপ পাই নাই, উত্তর পাই নাই, সহযোগিতা পাই নাই। এমত অবস্থায় আমরা আমাদের ভোটটাকে চিন্তা করে দেখলাম যে আমরা আমাদের ভোটটাকে একত্রিত করে রাখব, আমাদের ভোটটাকে আমরা সুরক্ষিত করে রাখব নিজেদের কাছে। সেই পরিস্থিতি আছে, আমরা নির্দল প্রার্থীকে সমর্থন দিলাম, নির্দল প্রার্থী গ্রামের মানুষ মনোনীত করল, প্রত্যেকটা জায়গায় মানুষ সরোয়ানের মিটিং করে, গায়ের মিটিং করে, একটা করে প্রার্থী নির্বাচন করল, সেই প্রার্থীগুলো হয়ে আজকে আমরা কথা বলতে এসেছি, সেই প্রার্থীগুলোর হয়ে আজকে আমরা প্রচার করছি। আজকে ভাবে দেখুন এই জায়গায় দাঁড়ায়ও কিন্তু আমরা একত্রিত হতে পারি নাই, কয়েকটা কয়েকটা প্রত্যেকটা গ্রামে কয়েকজন কয়েকজন নেতা আছে যেগুলোকে আমরা আচুর রুহুকু নেতা বলে বেশি একটা দিতে পছন্দ করছি, যারা কয়েকটা মাত্র তিরপলের জন্য, কয়েকটা হাঁপা ব্যবহার জন্য, কয়েকটা সরকারের কাজের জন্য বর্তমান এই পরিস্থিতি সমাজে সবসময় থাকে, বর্তমান পরিস্থিতি সমাজে এখন থাকে বেশি দরকার, সেই মানুষগুলা সেই চুর্ণ রুকু নেতাগুলো চুক্তি তুলে ঘুরে ঘুরছে, সেই চুর্ণ রুকু নেতাগুলো আমাদের সমাজের মানুষকে বিভ্রান্ত করছে। একটা জিনিস মনে রাখবেন, এদের বলার কিছু নাই, এদের ভয় দেখাবার কিছু নাই, এরা কয়েকটা জিনিস বলতে পারবে, এরা বলবে আপনার লক্ষ্মীর ভান্ডার বন্ধ হয়ে যাবে, এরা বলবে আপনার ইন্দিরা আবাস ঘর পাবেন নাই, এরা বলবে আপনার হাঁপার অভাব পাবেন নাই, চাল বন্ধ হয়ে যাবে, এইরকম। কিন্তু একটা জিনিস পরিষ্কার ভাবে বলে দিই, যদি চাল বন্ধ হয় ওই চুরু হুকুটারও বন্ধ হবে, আমার একার জন্য বন্ধ হবে নাই, যদি ঘর বন্ধ হয় চুরু হুকুটারও হবে, আমার একার জন্য হবে নাই, যদি লক্ষ্মীর ভান্ডার বন্ধ হয় পুরা পশ্চিমবঙ্গের জন্য বন্ধ হবে, আমার একার জন্য বন্ধ হবে নাই। আজকে একটা কথা বারবার মনে পড়ছে, একটা গানের লাইন, মাথা তুললে জেলখানা। আজকে একটা জিনিস ভাবে দেখুন, যেখানে ঘাগর ঘেরা হওয়ার পরিস্থিতি ছিল তখন আমরা ঘাগর ঘেরা করেছি, এরা বিভিন্ন ভাবে আমাদেরকে অসহযোগিতা করেছে, আমরা মারতে যাই নাই, কাটতে যাই নাই কাউকে, আমাদের যে অসুবিধাগুলো আমাদের যে অসুবিধার কথাগুলো আমরা বারবার তাদের কাছে জানতে চাইছি, আমাদের দাবির বিষয়ে তাদের স্ট্যান্ডটা কি আমরা জানতে চাইছি। একটা রাজনৈতিক দল
কিন্তু আমাদের এই দাবির পক্ষে বিপক্ষে কোনো মতে রায় দেই নাই। আর এই চুরুভুগু নেতাগুলো যেগুলোকে আমরা এখন দেখতে পাচ্ছি পাড়ায় পাড়ায়, একটা জিনিস ভালো করে আপনি ভাবে দেখুন, এই নেতাগুলার কোন ক্ষমতা নাই, কয়েকটা মাত্র ক্ষমতা আছে, ভয়ে ভয়ে গন্ডগোল লাগায় ভিড়ু করে দিচ্ছে, বাপ পেটায় গন্ডগোল লাগান দিচ্ছে, বেটার কাছে যে সন্ধ্যাবেলায় মদ মাংস পৌঁছান দিয়ে আছে, বাপের সঙ্গে গন্ডগোল লাগান দিচ্ছে, এদের এই ছাড়া অন্য কোন ক্ষমতা নাই। এরা আপনার পাড়ায় পাড়ায় সেই সীমাবদ্ধ, এরা আপনার এই পাশাপাশি গিদনির পাশাপাশি গ্রামের গ্রাম সভার যে নেতাগুলো এই যে ইয়ার থেকে আসে, এই গিদনিতে আসে, একটা কোন নেতার কাছ থেকে কোন একটা কথা আদায় করে নিয়ে যেতে পারবেন নাই, এরা আপনার জামমানিতে যায় কোন একটা কাজ আদায় করে নিয়ে আসতে পারবেন নাই, আপনার গায়ে টিউবওয়েলটা খারাপ হলো সারিয়ে দিতে ইয়াদের অনুরোধ নাই। আর এই লোকগুলো আজ পর্যন্ত ওরা নেতা মনে করে আসেছে, এই লোকগুলোর সামনে এসে আপনাদের জবাব দিতে হবে। এই লোকগুলোর ক্ষমতা বলতে একটাই, এরা বড় বড় বাতেলা মারছে জানে ভোটায় বসে বসে, আপনাকে বড় বড় বাতেলা শোনাবে, এই মোদি এই করছে, এই মমতা এই করছে, এই অভিষেক ব্যানার্জি এই করছে, ও নিজেও জানে নাই অভিষেক ব্যানার্জি কি করে, অভিষেক ব্যানার্জি কি বলে, মমতা ব্যানার্জি কি বলে, বা নরেন্দ্র মোদি কি বলে, ও শুধু একটাই জানে যে আমি কি করলে মোটামুটি গোটা পাঁচেক ত্রিপল হাঁটাতে পারিব, আমার শ্বশুরকে দুটো দিব, আমার বউ নইকে দুটো দিব, এইগুলো ছাড়া অন্য কিছু জানে নাই। ও একটা জিনিস ভালো করে জানে, আমার পিনার দিকে যে ছোট খালটা হয়ে আছে ওইটা কি করে হাঁপানো নয় পরিণত করে একটা স্কিম নিয়ে লোভা করব। এরা কোন অঞ্চলের উন্নয়ন জানে নাই। আজ দেখবেন যে নেতাগুলো গায়ে গায়ে যাদেরকে আমি চুরু হুকু বলছি, সেই নেতাগুলো বহুদিন ধরে নেতাগিরি করে, বহুদিন ধরে মানে এমনটা হয়ে আসছে, পূর্বপুরুষ যে করে আসছে বংশ পরম্পরা সে রাজা রাজাদের আমলের মতো, বাপ নেতা ছিল বেটাও নেতা, বেটা নেতা ছিল তার বেটাও নেতা হল। এদের একটা জিনিস মনে রাখবেন, এই নেতাগুলো অনেক রকম ভাবে ধমকাবে চমকাবে। আজকে যারা আমরা এই মাইক নিয়ে ঘুরে বলছি, বিভিন্ন দিনে বিভিন্ন গ্রামে যাচ্ছি, বিভিন্ন জায়গায় প্রচার করছি, মানুষকে অভয় দেওয়ার চেষ্টা